শাড়ি দেখে ক্রাশ খাইছিলাম, সামনে যেয়ে দেখি তালি দিয়া কই টেকা দে। হ্যালো গাইজ, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। সো গাইজ, বিগত দুই দিন পর কিন্তু আজকে ভিডিও বানাচ্ছি। গাইজ, আজকের এই ভিডিওতে থাকছে ব্যাড ব্রাদার্স টিমের নামে বদনাম করা হচ্ছে সেই সম্পর্কে আমির ভাই কি বলেছেন, এবং ওমর ভাইকে পিছন থেকে কিছু কথা বলা হচ্ছে সেক্ষেত্রে তাদেরকে ওমর ভাই হিজলা বলেছে, তার সম্পূর্ণ বিস্তারিত বিষয়গুলি আজকের এই ভিডিওতে থাকছে। আরো থাকছে বন্ধুরা বাইক নিয়ে ওমর ভাইয়ের নতুন শায়রি। আজকের এই ভিডিওর শেষে গোটা বিশ্বের নাম্বার ওয়ান অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসানকে উদ্ভট কিছু চেহারায় দেখা গিয়েছে, কেন দেখা গিয়েছে সেটাও আপনাদের মাঝে উপস্থাপন করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা চলুন এবার ভিডিও শুরু করা যাক। গাইজ, ব্যাড ব্রাদার্স ইউটিউব চ্যানেলের বর্তমান মেইন অ্যাক্টর আবির ভাই বলেছেন আমাদের নামে বদনামটা একটু কমই কইর। তো বন্ধুরা চলুন সরাসরি কি বলেছেন সেটা জেনে নেই। আমাদের নামে বদনামটা একটু গোপনই কইর, কারণ তুমি যার কাছে আমাদের নামে বদনাম করতেছো সেও আমাদের কাছে আইসা তোমার নামে সুনামি করতেছে। কিছু মানুষ আমাদের সাইরা ঠিকই গেছে, কিন্তু আমাদের নামে বদনাম করা এখনো ছাড়ে নাই। তো যাই হোক বন্ধুরা, এতে কি বোঝা যাচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবার চলুন দেখে আসি আবির ভাইয়ের আরো কিছু টিকটক ভিডিও। নিজের পিঠটাকে একটু বেশি শক্ত করো, কারণ ভালো কাজের বাহবা আর বেইমান বন্ধুর মারা ছুরি দুইটা পিঠে পড়ে। আমরা মিথ্যা ছিলাম না, শুধু সত্যটা কাউকে বুঝাইতে পারিনি। তো যাই হোক বন্ধুরা, এদিকে কিন্তু কাকাকে থ্রেড দিয়েছেন আমাদের মুরসালিন ভাই, চলুন সেই ভিডিওগুলি আমরা দেখে আসি। কাকা প্যারা নাই, মটকাটা দেখতেছো না, সবই মনে থাকবে। কথাটা তিতা হলো সত্যি, এক সময় কাছের বন্ধুগুলো সার্থপর হয়ে যায়। আজকাল সিঙ্গেল ম্যাক খোঁজা আর জঙ্গলে ওয়াইফাই খোঁজা একই কথা। তো যাই হোক বন্ধুরা, এবার চলুন দেখে নেওয়া যাক আমাদের ওমর ভাই পিছন থেকে কথা বলাকে হিজলা কেন বলেছেন সেই ভিডিওগুলি। কিছু বলাবান ইদানিং আমার কাজকর্ম দেখে চলে, শুই না রাহো, পিছনে পুরুষ মানুষ না, হিজলারা কথা বলে। বাইকটা একটু আস্তে চালায়ও, মা বাবার কথা বাদই দিলাম, একটা বন্ধু মারা গেলে বন্ধুর অনেক কষ্ট হয়। তো যাই হোক বন্ধুরা, একে অপরকে ইঙ্গিত করতেছে এটাই বোঝা যাইতেছে তাদের ভিডিওতে। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। গাইজ, আপনারা হয়তো বলতে পারেন যে আমি আবার নতুন করে কন্ট্রোভার্সি তৈরি করছি, কিন্তু এখানে তো আর আমি মিথ্যা কিছু বলতেছি না, তারা যেটা বলেছেন আমি সেটা আপনাদের মাঝে উপস্থাপন করলাম। বিশেষ করে ব্যাড ব্রাদার্স ইউটিউব চ্যানেল এবং ওমর অন ফায়ারের ইন্ডিয়ায় অনেক ফ্যান ফলোয়ার রয়েছে, তারা হয়তো টিকটক ভিডিওগুলি দেখতে পারে না, যার কারণে এই টিকটক রিভিউগুলি আমি ইউটিউবে ছাড়ি, তারা ইউটিউব থেকে খুব সহজেই দেখে নিতে পারে। তো যাই হোক বন্ধুরা, এবার আসি আপডেটে। গাইজ, আপনারা হয়তো জানেন ব্যাড ব্রাদার্স ইউটিউব চ্যানেলের আবির ভাইয়ের এবং মুরসালিন ভাইয়ের দুইটা টিকটক আইডি আছে। এই মুহূর্তে আবির ভাইয়ের টিকটক আইডির ফলোয়ার সংখ্যা হচ্ছে 4,72,000 এবং লাইক পড়েছে 10 মিলিয়ন প্লাস, এবং বন্ধুরা মুরসালিন ভাইয়ের টিকটক আইডির 5,25,000 এবং লাইক রয়েছে 8 মিলিয়ন প্লাস। তো যাই হোক বন্ধুরা, এদিকে কিন্তু আমাদের ওমর ভাই গত কয়েক মাস আগে টিকটক অ্যাকাউন্ট খুলেছেন, এবং তার টিকটক অ্যাকাউন্টে বর্তমানে 33 লক্ষ প্লাস ফলোয়ার রয়েছে এবং 88 মিলিয়ন লাইক পড়ে গিয়েছে, মানে 90 মিলিয়ন অতি তাড়াতাড়ি হয়ে যাবে। এদিকে কিন্তু ওমর অন ফায়ার ইউটিউব চ্যানেলের বর্তমান সাবস্ক্রাইবারের সংখ্যা রয়েছে 9,28,000 প্লাস, খুব তাড়াতাড়ি হয়তো 10 লক্ষ সাবস্ক্রাইবার্স হয়ে যাবে, এবং 10 লক্ষ সাবস্ক্রাইবার্স হয়ে গেলে নাকি ওমর ভাই বলেছেন একটা জবাব আসবে ওমর ভাইয়ের কাছ থেকে, সেটার জন্যই আমরা অপেক্ষায় রয়েছি। তাই এখনো পর্যন্ত যারা চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তাই এখনই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অতি তাড়াতাড়ি 1 মিলিয়ন সাবস্ক্রাইবার পূরণ করে দেন। এন্ড গাইজ, আপনারা হয়তো জানেন ব্যাড ব্রাদার্স ইউটিউব চ্যানেল এবং ওমর অন ফায়ারে গত 9 দিন আগে ভিডিও আপলোড দেওয়া হয়েছিল, এখনো পর্যন্ত কোনো ভিডিও আসতেছে না এবং কোনো আপডেটও এখনো পর্যন্ত পাওয়া যায়নি। অতি তাড়াতাড়ি হয়তো আপডেট পেয়ে যাব যে কবে ভিডিও আসবে। তো বন্ধুরা, এবার আসি সাকিব আল হাসানকে নিয়ে। গাইজ, আপনারা এই যে সাকিব আল হাসানকে দেখতে পাচ্ছেন একদম উদ্ভট হেয়ার কাটিং, উদ্ভট ড্রেসে এবং বাসের টিকিট উত্তোলন করছেন, আসলে বন্ধুরা এটা একটা স্পন্সরশিপ কোম্পানি থেকে, এইভাবেই তাকে অ্যাক্টিং এ দেওয়া হয়েছে, যার কারণে তিনি এই সাজে সেজেছেন। তো যাই হোক বন্ধুরা, শুধু এই উদ্ভট টাইপের না, তিনি কখনো রাজা কখনো বাদশার টাইপেও কিন্তু
সেজে থাকেন স্পন্সরের জন্য। এবং বন্ধুরা, স্পন্সরে কিন্তু অনেক টাকা পাওয়া যায়। তো যাই হোক বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আই হোপ ভিডিও থেকে অনেক ইনফরমেশন আপনারা পেয়েছেন। যদি ভিডিওটি ভালো লাগে, রিকোয়েস্ট করব ভিডিওটিতে একটা লাইক করে দেওয়ার জন্য। এবং অতি তাড়াতাড়ি আমরা 300,000 সাবস্ক্রাইবার পার করে ফেলবো, তাই এখনো পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।